13ই অক্টোবরে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর সে 13ই অক্টোবর থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনই এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করে বসে আছেন ক্যাথলিক ফোরেশিও, আর এই ভবিষ্যৎবাণীতেই তোলপাড় বিশ্ব রাজনীতি। কিন্তু কেন হোরেশিওর এই কথায় কেন কান দিতে হবে? কারণ হিসেবে দেখা যাচ্ছে ক্যাথলিক হোরেশিও একজন জ্যোতিষী। তিনি এর আগে বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন এবং তার অধিকাংশই মিলে গেছে। জ্যোতিষী ক্যাথলিক হোরেশিও বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। হোরেশিও আরও বলেছেন প্রেসিডেন্ট হবার পরে সিরিয়ায় আক্রমণ করবেন ট্রাম্প, সম্প্রতি সেটাও মিলে গেছে। চলতি বছরের গোড়াতেই সিরিয়ার হোমসে আক্রমণ চালিয়েছে আমেরিকা, তাই এবারের বিশ্বযুদ্ধ নিয়ে করা ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নিতে পারছে না ওয়াকিবহাল মহল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতিষী জানিয়েছেন চলতি বছরের 13ই অক্টোবরের মধ্যেই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এই যুদ্ধ হবে প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়াবহ। কেন এবং কিভাবে এ ভবিষ্যৎবাণী করেছেন হোরেশিও, এই প্রশ্ন আসতে পারে সবার মনে। তাই হোরেশিও জানিয়েছেন লেডি অফ প্রতিমার সর্বশেষ আবির্ভাব হয়েছিল 13 মে 1917 থেকে 13 অক্টোবর 1917 মধ্যে। সেই ঘটনার 100 বছর পর অর্থাৎ চলতি বছরের 13ই অক্টোবরের মধ্যে পৃথিবী ধ্বংসের পথে এগোতে শুরু করবে বলেই তার বিশ্বাস। এছাড়াও বিশ্ব রাজনীতিবিদদের উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র, সিরিয়া বা চীন ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্যোতিষী ক্যাথলিক হোরেশিওর এই ভবিষ্যৎবাণী আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। তৃতীয় বিশ্বযুদ্ধ, ক্যাথলিক হোরেশিও।